এবারের বাজেটের লক্ষ্য যৌক্তিক হলেও তার বাস্তবায়ন নিয়ে সন্দিহান সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। অব্যবস্থাপনা আর দুর্নীতি এর বড় কারণ বলেও মনে করেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতি গবেষকরা বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সঠিক পদক্ষেপ নিতে না পারলে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের মতো সংকটেরও আশঙ্কা করেন তারা। বাজেটের যে টার্গেটগুলো আছে সেটা আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় খুব একটা অযৌক্তিক না, তবে নানা কারণে যার কিছু কিছু আমি উল্লেখ করেছি এটা বাস্তবায়ন নিয়ে আমি খুবই সন্দিহান। আমাদের দেশে একটা বিরাট তরুণ জনগোষ্ঠী আনএমপ্লয়েড, বেকার, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে লাগবে। টোটাল এমপ্লয়মেন্ট যদি বাড়াতে আমাদের চাই তাহলে ওই আবারও ইনভেস্টমেন্ট বাড়াতে হবে।